ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন, আর তার জেরেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে প্রতিটি এলাকা পরিদর্শনে নিয়মিতভাবে যাচ্ছেন কসবা বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খান। এদিন তিনি 91 নম্বর ওয়ার্ড, 107 নম্বর ওয়ার্ড এছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে যান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সকলের হাতে। হাতে তুলে দেন চাল, ডাল, আটা, আলু। লকডাউনের প্রতিটি নিয়ম মেনেই এদিন বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি। পাশাপাশি এদিন 91 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী কসবা বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খানের হাতে চেক তুলে দেন রাজ্য সরকারের ত্রাণ তহবিলে। আজকে অর্থ দিচ্ছেন মুখ্যমন্ত্রী তহবিলের জন্য, গতকাল দিয়েছিলেন, আজকে আমি রিসিভ করে দিয়ে দিয়েছি। আবার আগামীকাল হোক বা সোমবার হোক আমি আবার রিসিভ করে দিয়ে দেবো। মানুষকে একটা জিনিসই শুধু বলবো, আপনারা জানেন এই করোনা ভাইরাসটা এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গতে ছড়িয়ে গেছে। এখনও অনেকটাই পশ্চিমবঙ্গতে কন্ট্রোলে আছে, কিন্তু এই সপ্তাহ এবং সামনের সপ্তাহটা খুব কঠিন সপ্তাহ, এই সময় একটু সাবধানে থাকতে হবে। এখন পর্যন্ত তো আমরা আন্ডার কন্ট্রোল রেখেছি, এখন পর্যন্ত এই দুটো সপ্তাহ কেটে যেতে গেলে আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গ যেটা করতে পারে অন্য কেউ করতে পারে না, এটা আমরা বলতে পারবো। মহারাষ্ট্র, কেরালা অনেক বেশি আছে, অন্য অন্য জায়গা বেশি আছে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনও অনেকটা কন্ট্রোলে আছে। এখনও এখানে মৃত্যুর হারও কম আর অনেক মানুষ কম মানুষ এফেক্টেড হয়েছে সেটা আমরা দেখছি। কেন, বাংলার মানুষ তারা শিক্ষিত আছে, তারা নিজের ভালো মন্দ বুঝে, এবং সেই জন্যে আমার মনে হয় এইখানে কিলোমিশে মানুষ যে আদেশগুলো WHO দিচ্ছে, মেডিকেল ফ্যাটার্নিটি দিচ্ছে, যে আদেশগুলো মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা দিদি দিচ্ছেন সেটা পালন হচ্ছে অক্ষরে অক্ষরে, সেই জন্যে অনেকটাই আমরা সুবিধা আছি। আমি একটাই জিনিস বলবো, আমরা তো ইউজ করছি না, ওরা বলছে সারা ভারতবর্ষ এখন পর্যন্ত 35,000 টেস্ট কেন হলো সেটা প্রশ্নের উত্তর দেবে বিজেপি। তাহলে কিট থাকতে গেলে তো এইখানে 127 কোটি মানুষের টেস্ট আছে, সেইখানে অন্তত 2-4 কোটি মানুষের তো টেস্ট হওয়া উচিত ছিল, কেন হলো না সে উত্তরটা আগে দিক, তারপরে আমরা উত্তর দেবো। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে।